হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে সিঙ্গাপুরি প্লাজা, ঢাকা এরিনা এবং ইস্তানবুল গেম প্লে করব, ফ্রেন্ডলি গেম প্লে, লাস্ট গেম প্লে। সো বন্ধুরা, এখানে কিন্তু ফার্স্ট টাইমটি অপোনেন্ট প্লেয়ার পেল এবং মনে হয় সে ব্রেক টু ফিনিশ করে দিবে, এটাই হতে পারে। তার যে স্ট্রাইকার, তো সে মনে হয় বিটেম ইউজার হবে, তার অনেকটাই কিন্তু এম কম, একেবারে এম কম। যারা ফেয়ার গেম প্লে করে তারা কিন্তু সহজে এই স্ট্রাইকার দিয়ে গেম প্লে করে না, কারণ এটি এম কম তাই, এবং স্পিড অনেক মোটামুটি আছে, তারপর অনেকটাই এম কম থাকে। তাই বলে অনেকেই কিন্তু ফেয়ার প্লেয়াররা এটা দিয়ে কিন্তু গেম প্লে করে না, এই স্ট্রাইকারটা দিয়ে। সো দেখেন, এখানে কিন্তু আবারও মিস করে ফেললো। তো এটি মিস করার মতো ছিল না, মনে হয় তার টাইম শেষ হওয়ার জন্য সে তাড়াতাড়ি শুটটি করে ফেলেছে, না হয় তার হাত থেকে নড়ে যাওয়ার কারণে এরকমের শুটটি হয়ে গেল। একটি লাকি চান্স পেয়ে গেলাম, ব্যাড লাক অপোনেন্ট প্লেয়ারের। সো দেখা যাক, এবং আমি এখান থেকে ক্লিয়ার করতে পারি কি না, তো এই গুটিটি শ্যুট করবো আর ভাঙার একটু চেষ্টা করবো। আমার স্টেকটি কিন্তু পকেটে পড়ার সম্ভাবনা ছিল, একটুর জন্য স্টেকটি পকেটে পড়েনি। সো যাই হোক, তো আমি ক্লিয়ার করার চেষ্টা করবো, এটি কেটে মারবো আর গুটিগুলো একটু সরানোর চেষ্টা করবো। এখান থেকে খুব সুন্দর কিন্তু মোটামুটি ভেঙে গেল, এখান থেকে অনেকটাই সরে গেছে। এখন কিন্তু আমার এখানে দুটি জোড়া গুটি আছে, মিশানো গুটি, এই দুটি গুটি কিন্তু একটু আমার এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তাই আমার হয়তো ইনট্রেক করে শ্যুট করা লাগতে পারে, অথবা এই গুটিটি আমি কেটে মারি এবং এই গুটি এখান থেকে জোড়া গুটি থেকে সরানোর চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে কিন্তু গুটিটি সরে গেলে এবং আমার ক্লিয়ার হয়ে যাবে আশা করি, এখন আর কোনো মিস হবে না। সো এই গুটিটি একটু রিক্স আছে, সামান্য পকেটের পাশে, তো আমি যদি স্পিডে শ্যুটটি করতাম কাটটা সয়ে কিন্তু ঘুরে যেত, গুটিটি কিন্তু এখান থেকে পকেটে যেত না। তো পরবর্তী গুটি এটি কেটে মারি খুব স্পিডে, দেখা যাক। তো এখানে অপোনেন্ট প্লেয়ার গুটিটি পরে যাওয়ার কারণে কিন্তু অনেক ভালোই হয়েছে, এখানে কিন্তু আমার রেটটি মিসে বসার সম্ভাবনা ছিল। সো যাই হোক, অনেকটাই লাকি ছিলাম। তো লাস্ট দুটি গুটি আছে, আমি কিন্তু এখানে বেজের অনেক সময় কিন্তু আমরা উল্টোপাল্টা গেম প্লে করি, এখন কিন্তু আমার ইজি গুটি আছে, একটা নিচ থেকে কিন্তু অপোনেন্ট প্লেয়ারের নিচ থেকে গুটিটি নেওয়া যায় কাট টাচ করে, বা ইজিভাবেই চলে যায় এরকমের। কিন্তু আমরা কিন্তু এইরকমের শ্যুট করে থাকি, যেরকম আমি দেখাই আপনারা, একটি ভুল শ্যুট। এই শ্যুটটি করলে কিন্তু স্টেক অপোনেন্ট প্লেয়ার গুটিটি পকেটে উপরে যেতে পারে, অপোনেন্ট প্লেয়ার উইনার হয়ে যেতে পারে। কিন্তু তাই আমি কিন্তু একটু হালকা টাচ করে মেরেছি, যাতে অপোনেন্ট প্লেয়ার গুটিটি সাইডে অপর সাইডে চলে যায়, পকেটে না যায়। সো আমরা এরকমের অনেক সময় কিন্তু ভুল গেম প্লে করে থাকি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, লাস্ট, তো সরি, তো সেকেন্ড গেম প্লে, তো তিনটি গেম প্লে করবো আর একটি লাস্ট ফ্রেন্ডলি গেম প্লে করবো। তো দেখা যাক, অপোনেন্ট প্লেয়ার এটিও ফার্স্ট টাইমটি পেয়ে গেল এবং সেকেন্ড এটি মিস করে ফেললো, সো এটি চাপ দিছিল কিন্তু নিতে পারেনি। তো আমি এখান থেকে আমি ক্লিয়ার করতে পারি কিনা এখন দেখবো, আমি ক্লিয়ার করে দিতে পারি কিনা। সো হয়তো গেম প্লেতে হার্ড হতে পারে, তারপরও চেষ্টা করব ক্লিয়ার করার, দেখা যাক। ইজি হতে পারে এবং হার্ডও হয়ে যেতে পারে, গেম প্লের কথা বলা যায় না। তো তারপর আমি এখান থেকে খুব স্পিডে এটি কেটে মারি আর গুটিগুলো সরানোর চেষ্টা করব। একটি গুটি বের হয়ে গেল, এখান থেকে দুটি গুটি বের হয়েছে, একটি গুটি দিয়ে কিন্তু আমি এখান থেকে শ্যুট করতে পারবো, মিডল পয়েন্টের গুটিগুলো সরিয়ে ফেলতে পারবো আশা করি। সো এটি শ্যুট করব খুব স্পিডে, যেহেতু আমার স্ট্রাইকে কিন্তু অনেকটাই স্পিড কম আছে, তো ফোর্স অনেকটাই কম আছে এবং এইমও কম আছে। তো আমি এটা দিয়ে গেম প্লে করলে কিন্তু অনেকটা মিস হওয়ার সম্ভাবনা থাকে, অনেকটা দূরের গুটি যদি থাকে তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকে। সো এরপর আমি এই শ্যুটটি করবো, বিরাট শ্যুট নেওয়ার মতো সিস্টেম খুব কম আছে, তাই আমি বিরাট শ্যুট করলাম, অনেকটা রিস্ক ছিল, তারপর গুটিটি চলে গেল। পরবর্তী শ্যুট এখানে কিন্তু হয়তো আমি একটি গুটি একটি ভাষা নিতে পারি, হয়তো টাচ লাগতে পারে, তার আগে তারপরে যে শ্যুটটি করবো সেরকমের গুটি নেই, তাই আমি রেডটি শ্যুট করবো, আমার কিন্তু টাইম চলে যাচ্ছে। তো আমি রেডটি ইনডিরেক্ট করে শ্যুট করবো, কাট টাচ করে আমার সাইডের পকেটে আনবো, আমার সাইডে যে পকেটটি আছে। সো খুব সুন্দরভাবে ইনডিরেক্ট করে চলে গেল এবং এখন হয়তো ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এখানে কিন্তু অনেকটা মিস আছে। পরবর্তী শ্যুটটি আমি এই গুটি দিয়ে শ্যুট করবো, এই বাম সাইডের যে গুটিটি আছে এটি কেটে মারবো এবং আমার গুটিটি তোলার চেষ্টা করবো। সো কাঠের পাশে যে গুটিটি আছে এই গুটিটি তোলার চেষ্টা করবো, খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে উঠে আসলো। তো যাই হোক, আমার কিন্তু একটি গুটি মিস, মনে হয় এই গুটিটি নেওয়া যাবে না, হয়তো বিটে মিস করলে এরকমের নেওয়া সম্ভব হতো, কিন্তু এই গুটি তারপর চেষ্টা করে দেখি কি হয় এখানে। তো খুব সুন্দরভাবে কিন্তু গুটিটি চলে গেল। সো পরবর্তী শ্যুট যেটি আছে এটি আমার পকেটে এই পাশে যে গুটিটি আছে এই গুটিটি আমি কেটে মারবো, বিটেম হলে একেবারে ইজিভাবে দেখা যেত, বিটেম তো আর না ফেয়ার প্লেয়ার, যেহেতু মিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো এটি কেটে মারবো আর ভাঙার চেষ্টা করবো, কিন্তু আমার গুটিটি তোলার মতো কোনো সিস্টেম নেই, অপোনেন্ট প্লেয়ার কিন্তু লিপ দিয়ে চলে গেছে। সো যাই হোক, গুড লাক। তো একটি এই ম্যাচটি একেবারে আমি জিতে গেলাম, এটি উইনার হওয়ার কথা ছিল না, তারপরও কিন্তু আমি উইনার হয়ে গেলাম, সে লিপ দিয়ে চলে গেল এবং ফ্রেন্ডের সাথে গেম প্লে করলাম, আবির হোসেন ভাইয়ের সাথে গেম প্লে। তো দেখা যাক, আবির হোসেন ভাই কিন্তু হিটে কুটি নিতে পারেনি এবং আমি স্টেক পেয়ে গেলাম, দেখি আমি ক্লিয়ার করে দিতে পারি কি না। সো গেম প্লেটি মনে হয় হার্ড হবে, এরকমের হতে পারে, যেরকমের হিটে গুটিগুলো ভেঙেছে তার,
তো দেখা যাক, খুব সুন্দরভাবে গুটিটি শুট করলাম এবং এখান থেকে কিন্তু স্টেক পকেটে পড়ার সম্ভাবনা থাকে। এখানে এইটি খেয়াল রাখতে হবে আমাদের যে স্টেক যেন এখান থেকে আমাদের পকেটে পড়ে না যায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি এখনও লাইক করে না থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন। আপনারা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এই গুটিটি খুব স্পিডে কেটে মারলাম কিন্তু এখান থেকে, তো তারপর গুটিটি খুব সুন্দরভাবে চলে গেল। পরবর্তী শ্যুট এটি খুব স্পিডে মারতে হবে, তো এটি স্পিডে না মিডিয়ামভাবে শ্যুটটি করি। তো স্পিডে শ্যুট করলে কিন্তু আমার স্টেকটি পকেটে পড়ে যেত। তো লাস্ট তিনটি গুটি আছে, তিনটি গুটি নেওয়ার জন্য কিন্তু অনেকটা রিস্ক আছে। তো এখান থেকে কিন্তু নিচ থেকে আমি শ্যুট করলে যাবে না, তাই আমি অপোনেন্ট প্লেয়ারের গুটি দিয়ে, তো আবির হোসেন ভাইয়ের গুটিটি দিয়ে আমি খুব স্পিডে শ্যুটটি করব। এখান থেকে আমার সোলোভাবে কিন্তু শ্যুটটি করা উচিত হয়নি, তো একটুর জন্য মিস হয়ে যেত, সোলো হয়ে গেছিলো। পরবর্তী শ্যুটটি এটি প্রেশার দিয়ে শ্যুট করব এবং লাস্ট শ্যুটটি নেওয়ার জন্য এখানে আমার টানে নিতে হবে, চাপ আছে। বন্ধুরা, ভিডিওটি এখনও লাইক করে না থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।